बीए फार्स्ट ईयर रेजिस्ट्रेशन करार जोन्नो अनलाइने जे फर्म फिल आप करा होच्छिलो तो सेखाने देखा गियेछे जे लास्ट पर्याये गिये आमादेरके माध्यमिकेर एडमिट माध्यमिकेर मार्कशीट এইচএসের मार्कशीट এইচএসের एडमिट एवं कास्ट सार्टिफिकेट এইগুলো আপলোড করতে হচ্ছে। যারা জেনারেল কাস্ট আছেন তাদেরকে এই কাস্ট সার্টিফিকেট বাদে বাকি ডকুমেন্টসগুলো আপলোড করতে হচ্ছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন ক্যান্সেল সার্টিফিকেট অথবা পারমিশন সার্টিফিকেট অনেকের ক্ষেত্রে আপলোড চাইছে। তো কাদের ক্ষেত্রে আপলোড চাইছে? আপনারা যারা 2022-এ এইচএস পাস করেছেন তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটি আপলোড করা লাগবে না, কিন্তু যারা 2022-এর পূর্বে পাস আউট করেছো বা এইচএস পাস করেছো মানে যারা 2021 বা 20-তে পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখন কথা হচ্ছে যে অনেকে এমন আছে যারা এইচএস পাস করার টাইমলি তারা অ্যাডমিশন নিতে পারেনি, যার কারণে তারা কিন্তু এক বছর তাদের গ্যাপ গিয়েছে, তারা কোনো কলেজেও ভর্তি হয়নি বা কিছু হয়নি। তো প্রথমত হচ্ছে যারা 2022-এর আগে 2020 বা 21-এ এইচএস কমপ্লিট করে অন্য কোনো কোর্সে বা অন্য কোনো কলেজে বা অন্য কোনো বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলে বা সেখানে পড়াশোনা করছো বা সেখান থেকে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছো, তোমরা পারলে সেই কলেজ থেকে একটি রেজিস্ট্রেশন ক্যান্সেল সার্টিফিকেট যোগাযোগ করবে, যদি পসিবল হয় সেটা তোমরা সেখান থেকে কালেক্ট করবে, করে ওখানে আপলোড করবে। আর তাছাড়া যারা দেখা গেল এক বছর বসেছিলে কোনো সার্টিফিকেটই নেই বা ক্যান্সেলেশন বলো বা পারমিশন বলো, কিন্তু ওখানে তো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, যদি কোনো ডকুমেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটি কমপ্লিটলি সাকসেসফুল সাবমিট হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ওই জায়গায় মানে ওই লাস্ট যে অপশান যে ডকুমেন্টসের জায়গাটি আসছে মাইগ্রেশন অথবা রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন বা পারমিশন সার্টিফিকেট, আপনারা ওখানে আপনাদের যে এইচএস পাস করার পরে যে স্কুল থেকে লিভিং সার্টিফিকেট দিয়েছিল আপনারা ওখানে লিভিং সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করে দিন। ব্যাস ওদিকে মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট এইচএসের মার্কশিট এইচএসের অ্যাডমিট, যদি জেনারেল কাস্ট না হয় এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, যদি কাস্ট অন্য কাস্ট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং সর্বশেষ আপনারা লিভিং সার্টিফিকেট ওখানে আপলোড করে ফর্মটি সাবমিট করে দেবেন। এই ছিল বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন নিয়ে ছোট্ট একটি আপডেট। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দা মন্ডল অনলাইন ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখুন, আপনারা সেখান থেকেও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।